প্রিয় বন্ধু, প্রিয় পাঠক, আজকে আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন তাদের প্রতি আমাদের শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা যারা আমাদের পাঠক, আপনারা জানেন যে প্রথম আলো 18 বছর ধরে প্রকাশিত হচ্ছে। প্রথম আলো দেশের বৃহত্তম কাগজ, প্রথম আলোর ছাপা, প্রথম আলো অনলাইনে, প্রথম আলো ই পেপার, প্রথম আলো সর্বক্ষেত্রে আমরা সবার চেয়ে এগিয়ে আছি। ফেসবুকে আমাদের যারা লাইক দেন তাদের সংখ্যা 1 কোটি 2 লক্ষ বা তার বেশি হতে পারে। আর সবচেয়ে আনন্দের খবর, প্রথম আলো আমরা বাংলাদেশে ঢাকা থেকে প্রকাশ করি, আমরা চট্টগ্রামে ছাপি, বগুড়ায় ছাপি, সারা দেশে আমাদের পাঠক প্রতিদিন পাঠ করে, এটা জাতীয় সমীক্ষাতে পাওয়া যায়। 43 লক্ষ পাঠক পাঠ করেন প্রথম আলো। অনলাইনে 210টি দেশ অঞ্চল থেকে পাঠ করে আরো 12 লক্ষ। এই মিলিয়ে 55 লক্ষ পাঠক প্রতিদিন আমাদের পত্রিকাটা পাঠ করে। আপনারা যারা অনেক দূরে থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে নিউ ইয়র্কে আপনারা যারা আছেন, যারা আমাদের পত্রিকা পাঠ করে অনলাইনে, তাদের প্রতি আমাদের আবারও ধন্যবাদ জানাই। আমাদের 18 বছরে অনেক উত্থান, অনেক ভালো, অনেক সমস্যা, অনেক সংকট, অনেক সময় অনেক চাপ, অনেক ভয় ভীতি, অনেক অসুবিধার মধ্যেও আমাদের কাগজ আমরা ক্রমাগত ভাবে ভালো করার চেষ্টা করছি এবং আমরা আশা করি আগামীতে দ্রুতই আমাদের কাগজের চেহারায় আমরা পরিবর্তন নিয়ে আসবো। আরো নানা দিক থেকে এটা ভিন্নভাবে সাজানোর জন্য আমরা পরিকল্পনা নিয়েছি। আর আমাদের দেশের ভেতরে এবং বাইরে আমাদের পাঠকদের কাছাকাছি যাওয়ার জন্য আমরা 2 বছর আগে কাতারে প্রথম আলোর সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করছি। সেটা শুধু কাতারে না, সেটা বাহারেও যাচ্ছে। আমরা আগামীতে ভারতীয় বছরের প্রথম ভাগে, হতে পারে এটা মার্চে, আমরা আমেরিকা পাঠকের জন্যে, কানাডার পাঠকের জন্য, উত্তর আমেরিকার পাঠকের জন্য আমরা নিউ ইয়র্ক থেকে এই ছাপার সাপ্তাহিক কাগজ বের করার ভাবনা চিন্তা আমাদের মধ্যে রয়েছে। সেজন্য আমরা কিছু কাজ শুরু করেছি এবং এই উদ্যোগ আমরা নিয়েছি বর্তমানে নিউ জার্সির তরুণ ব্যবসায়ী নর্দার্ন লাইটস মিডিয়া কর্ণধার সাইফুল সিদ্দিকির সঙ্গে আমরা যুক্ত হয়েছি। আমরা সমঝোতা করেছি যে তার সাহায্যে এই উত্তর আমেরিকা প্রথম আলো সংস্করণ, সাপ্তাহিক সংস্করণ প্রকাশ করে। এর সঙ্গে ইব্রাহিম চৌধুরী থাকবেন, আরো আমাদের বন্ধুরা থাকবেন, সবাই মিলে আমরা এই কাজটি করব। আশা করি আপনাদের আমরা আমাদের সঙ্গে পাব, আমাদের সঙ্গে আপনারা সহযোগিতা করবেন, আমাদের ছাপা কাগজ এবং এই উপলক্ষে আপনাদের সঙ্গে আমাদের সরাসরি আরো যোগাযোগ হবে, আরো দেখা হবে, আরো কথা হবে। আমরা আপনারা মিলে এই সরাসরি প্রথম আলো কাগজটাকে উত্তর আমেরিকার পাঠকদের কাছে পৌঁছে দেবো সে চেষ্টা। আর এই প্রসঙ্গে, এই 18 বছর প্রসঙ্গে আমি বলতে চাই যে প্রথম আলো 18 বছর উপলক্ষে আমরা সুকান্ত ভট্টাচার্যের কাছে ফিরে গেছি। 18 বছর বয়স থেকে ধরে আমরা অনেক রকম কার্যক্রম শুরু করেছি, কার্যক্রম চলছে। আমরা বলি 18 আমাদের শক্তি, 18 আমার প্রেরণা, 18 আমার ভালোবাসা, 18 আমার স্বপ্ন। এই তরুণদেরকে নিয়ে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ করার লক্ষ্যে আমরা কাজ করছি। একই সঙ্গে
সকল বাধার বিপরীতে সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে চলেছে, কথা আমরা বারবার বলি। অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, নারী, শিশু নানা ক্ষেত্রে আমাদের অনেক অগ্রে এগিয়ে গেছে। এই অগ্রগতি অব্যাহত থাকবে। আমাদের একটা লক্ষ্যে আমরা বারবার বলি যে আমাদের লক্ষ্য বাংলাদেশের জয়, বাংলাদেশের সকল ক্ষেত্রে বাংলাদেশ আরো বড় আকারে বিজয়ী হবে, সেই স্বপ্ন আমরা দেখি। প্রথম আমাদের লক্ষ্য হইল, সেজন্য বারবার আমরা বলি বাংলাদেশের জয়। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের সবাইকে শুভেচ্ছা। প্রকৌশলী ইকবাল আনোয়ার নর্থ আমেরিকার প্রথম আলো ডিজিটাল এবং প্রিন্ট এডিশনের সহপ্রতিষ্ঠাতা এবং ভাইস প্রেসিডেন্ট। তিনি 2011 সালে রিটেল বিজনেস চেইন শিকাগো অরেঞ্জ ইঙ্ক প্রতিষ্ঠা করেন। 2013 সালে তিনি সহপ্রতিষ্ঠাতা হিসেবে FCC লাইসেন্স প্রাপ্ত ওয়ান স্টপ মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইনকর্পোরেশন GBA রেডিয়েন্ট IPTV প্রতিষ্ঠা করেন। 2013 সালে তিনি সহপ্রতিষ্ঠাতা হিসেবে FCC লাইসেন্স প্রাপ্ত ওয়ান স্টপ মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট ইনকর্পোরেশন GBA রেডিয়েন্ট IPTV প্রতিষ্ঠা করেন। FCC বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল IPTV ভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক এবং নর্থ আমেরিকার হোম টেলিফোন সার্ভিস। 2015 সালে তিনি সহপ্রতিষ্ঠাতা হিসেবে মার্ভিন ক্যাবল অ্যান্ড ব্রডকাস্টিং LLC প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে বাংলাদেশের প্রধান প্রধান টেলিভিশন চ্যানেল যেমন RTV, News24, মোহনা টিভি, NY বাংলা রেডিওর সাথে একসাথে কাজ করছে। আলোকিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। নর্দার্ন লাইটস মিডিয়া আয়োজিত প্রথম আলোর প্রাতঃগমনী এবং সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। প্রথম আলো বিশ্বজুড়ে বাংলাভাষীদের জনপ্রিয় পত্রিকা। দেশের 43 লাখ এবং দেশের বাইরে 12 লাখ পাঠক খবরের সন্ধানে অনলাইনে প্রথম আলো পাঠ করে থাকেন। আমাদের গর্বের সাথে বলতে পারি, বাংলাভাষী মানুষ পৃথিবীর যে প্রান্তেই আছেন, তারা কোনো না কোনোভাবে প্রথম আলোর সাথে জড়িয়ে আছেন। এই বিশাল জনগোষ্ঠীর চাহিদা পূরণে প্রথম আলো সদা জাগ্রত। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে, অনুসন্ধানী সংবাদ পরিবেশনে, সংবাদ চাহিদা পূরণে প্রথম আলো এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রথম আলোর প্রবাসী পাঠকদের মধ্যে উত্তর আমেরিকা একটি বড় অংশ। প্রবাস জীবনে আমরা আশা আকাঙ্ক্ষা, সফলতা ব্যর্থতায় ভরপুর দৈনন্দিন জীবন যাপন করি। এর মধ্যে দেশের একটু ভালো সংবাদ বা আমাদের প্রবাসীদের সাফল্যের সংবাদ আমাদের আপ্লুত করে, আমাদের অনুপ্রাণিত করে, ভাবনায়, চিন্তায়, মনস্তাত্ত্বিক বিকাশে খোরাক যোগায়। এসব ধারণাই আমাদের অনুপ্রাণিত করেছে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সাথে আরও নিবিড়ভাবে সম্পর্ক সৃষ্টি করা, আরও ওতপ্রোতভাবে কাজ করার প্রত্যয় নিয়ে নর্দার্ন লাইটস মিডিয়া প্রথম আলোর সাথে জয়েন্ট ভেঞ্চারে অভিযাত্রায় যোগ দিয়েছে। প্রথম আলোর উত্তর আমেরিকার সংস্করণ জনাব মতিউর রহমানের সম্পাদনায় প্রথম আলো উত্তর আমেরিকা নামে প্রকাশিত হবে। আমাদের সব প্রস্তুতি শুরু হয়েছে, সপ্তাহে একদিন আমরা ছাপা সংস্করণ আপনাদের কাছে পৌঁছে দেব। একই সাথে সবার জন্য উন্মুক্ত হতে যাচ্ছে উত্তর আমেরিকা অনলাইন, যা প্রথম আলোর মূল অনলাইন পোর্টালের সাথে সংযুক্ত থাকবে, যেখানে আমরা প্রতি ঘন্টায় দিন রাত নতুন খবর, প্রযুক্তির সমস্ত আবহ সহ সংযোজন করব। এর মধ্যে ভিডিও ক্লিপ, লাইভ স্ট্রিম, লাইভ ব্লগিং নিয়ে আমরা কাজ করব। আধুনিক সংবাদ মাধ্যমের সব উপাদান নিয়ে আমরা আমাদের বিশাল পাঠক গোষ্ঠীর সামনে নিত্য হাজির হব। শুধু মণ্ডলী, বাংলাদেশ এগিয়ে চলছে দুর্বার গতিতে। শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয়, রীতিমতো বিপ্লব চলছে। বাংলাদেশের মধ্যমায়ের দেশে নিয়ে যাওয়ার যে প্রয়াস, তাতে সর্বত্র আশার উন্মাদনা চলছে। কেউই এ উন্মাদনা এবং চাঞ্চল্যকে এড়িয়ে চলতে পারে না। দেশের অগ্রযাত্রার সাথে গণতন্ত্র এবং মুক্ত চিন্তার বিকাশে প্রথম আলোর সম্পর্ক অত্যন্ত নিবিড়। সে কারণে খবরের পেছনের খবর, বিশ্লেষণ, অনুসন্ধান সহ প্রতিটি সম্ভাবনার আহ্বানে পত্রিকাটির ভূমিকা অনন্য হয়ে উঠেছে। আজ বিজয়ের মাস শুরু, এই দিনটিতে আসুন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলা ভাষার জন্য, বাংলাদেশের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন তাদেরকে। আমরা বিজয়ের জাতি, বিজয়ের চেতনা ধারণ করেই আমরা সারা বিশ্বে নিজেদের অবস্থান জানান দিচ্ছি। এই চেতনাকে ধারণ করেই আমরা উত্তর আমেরিকা থেকে আমাদের ক্রমাগত সাফল্য প্রকাশ করব। আমরা আমাদের স্বপ্নের দেশ, সোনার বাংলাদেশ,
আলোকিত অগ্রসর চিন্তার গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পরিষ্ঠ ভূমিকা রাখব। দেশ ও জাতীয় উন্নয়ন অভিযাত্রায় আমরা আমাদের ভূমিকা রাখার জন্য প্রতিশ্রুতিশীল। এ প্রত্যয়কে ধারণ করে বাংলাভাষীদের গর্বের প্রতিষ্ঠান প্রথম আলোর সাথে সম্পৃক্ত হলাম। আসুন আমরা প্রথম আলোকে সাথে নিয়ে আমাদের অভিপ্রায়, আমাদের আশা আকাঙ্ক্ষা, আমাদের মুক্ত চিন্তাগুলো সবার মাঝে ছড়িয়ে দিই। আমরা আমাদের জীবনকে আরো আলোকিত করি, আলোকিত করি আমাদের দেশ, আমাদের অবস্থানকে। আপনারা আজ আমাদের সাথে যোগ দিয়ে যাত্রাক্ষণের প্রস্তুতিতে এক ঐতিহাসিক ভূমিকা নিলেন। আমি প্রথম আলোর উত্তর আমেরিকা টিমের পক্ষ থেকে আপনাদের বিনীত কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আমি উত্তর আমেরিকায় আমাদের টিম মেম্বারদের এবং একজন উপদেষ্টাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার মধ্য দিয়ে বক্তব্য শেষ করতে চাই। এই টিমে আরও যুক্ত হচ্ছেন হবেন অনেকেই। আজকের দিনে সংযুক্ত টিমে রয়েছেন ইকবাল আনোয়ার, ভাইস প্রেসিডেন্ট নর্দার্ন লাইটস মিডিয়া, প্রখ্যাত সাংবাদিক লেখক জনাব হাসান ফেরদৌস, বিশেষ প্রতিনিধি দৈনিক প্রথম আলো, তিনি আমাদের উপদেষ্টা হিসাবে থাকছেন, দৈনিক প্রথম আলোর দীর্ঘদিনের সাংবাদিক ইব্রাহিম চৌধুরী, উত্তর আমেরিকা প্রথম আলোর ব্যুরো চিফ হিসাবে থাকছেন, সাংবাদিক সাব সাগর প্রথম আলো উত্তর আমেরিকার ডেপুটি ব্যুরো চিফ হিসাবে যুক্ত হয়েছেন, শামসুন নাহার নিম্মি দায়িত্ব পালন করছেন আমাদের মিডিয়া কনসালট্যান্ট হিসাবে। আলোকিত সুধি মন্ডলী, সবাইকে আবারও ধন্যবাদ। আপনারা উপস্থিত হয়ে আমাদের অনুপ্রাণিত করেছেন, আপনারা মূল্যবান সময় দিয়েছেন, আমাদের কৃতজ্ঞ করেছেন। আমাদের বিনীত প্রত্যাশা, বাকি অনুষ্ঠান মালা আপনারা উপভোগ করবেন, আপনাদের জীবন আলোকিত হোক এই প্রত্যাশা। শুভরাত্রি। সবুজের দেশকে ভালোবেসে প্রথমবার।